উপস্থিত নেই তাদেরকে যদি প্রভাইড করতে পারেন তাহলে এটা আমার কি এটা সফল। আসসালামু আলাইকুম। চলছিল হচ্ছে মানে প্রত্যেকটা গল্পেরই একটা গাড়ি কিনেন না কেন বা যতটা দামি গাড়ি আপনি কিনেন না কেন বা যত মজবুত গাড়ি আপনি কিনেন না কেন ইফ ইউ ক্যান নট কন্ট্রোল ইট ইফ ইউ নোট এ ইফ ইউ আর নোট এ গুড ড্রাইভার এই গাড়ি আপনার কোনো কাছে আসবে না, এটা অ্যাক্সিডেন্ট আপনাকে রাস্তা থেকে ফেলে দিচ্ছি কারণ আপনি এটাকে কন্ট্রোলিং করতে পারেন না। সো দুইটাই ভাই জীবনকে স্টাবলিশ করতে গেলে আপনার ঢাকা থেকে ফেরিতে আসতে হলে সময় দরকার 3.5 ঘন্টা, রাইট? 3.5 ঘন্টা যদি আপনি আসতে চান আপনার গাড়িটাও ভালো লাগবে ড্রাইভারটাও ভালো লাগবে। শুধু ড্রাইভার ভালো হলো টাকার পাম নাই এই গাড়ি ঢাকা থেকে ফেরিতে পৌঁছবে না, কিংবা টাকা পাম আছে সব ঠিক আছে গাড়ি ড্রাইভ করতেছে কুমিল্লা এসে চার চাকা একসাথে পাঞ্চার হয়ে গেল আপনি এটা রিপ্লেস করবেন কোথায় কিংবা আপনি এটা ফিক্স আপ করবেন কখন? 30 মিনিট সময় লাগলে আপনার 1 ঘন্টা 120 মিনিট সময় আপনার এখানে স্পেন্ড করতে হবে, রাইট? তো এবং আপনার সেটার উপরে কাজ করতে হবে। শুধু প্ল্যান করে যাবেন এটার এগনেস্টে কাজ করবেন না তাহলে সেই প্ল্যান আপনি সব রাইট হলো। তো সফলতা আসতে হলে আপনার জীবনকে আগে পরিকল্পনায় নিয়ে আসতে হবে যে আফটার 10 ইয়ার্স আফটার 5 ইয়ার্স হোয়ার আই উইল স্ট্যান্ড, 5 বছর পরে আমি আমার জীবনকে আমার অবস্থানকে কোথায় নিয়ে যাব, 2 বছর পরে মিনিমাম 2 বছর পরে আমি কোথায় যাব, আমি কি ওয়েটারই থাকব, আমি কি ক্যাপ্টেনই থাকব, আমি কি সুপারভাইজার থাকব, না আমি একজন আমার স্বপ্নের জায়গায় আমি পৌঁছে যাব। ইউ হ্যাভ টু মেক ইট প্ল্যান বাই ইয়োর সেলফ, নোবডি উইল হেল্প ইউ টু গেট ইয়োর প্ল্যান বিকজ আপনার মনের একটা সত্তা আছে, এভরিবডি হ্যাভ ইট ওন চয়েস, আপনার স্বপ্ন কিন্তু আমি জানি না, বাট আই ক্যান মেক ইউ আই ক্যান গিভ ইউ ড্রিম, আমি আপনাকে স্বপ্ন দিতে পারি কিন্তু আমি আপনাকে যে স্বপ্ন দিলাম হয়তো সেই স্বপ্নের সাথে আপনার স্বপ্ন মিলবে না। তবে সব সময় সফল ব্যক্তিদের জীবনী করবেন, সফল ব্যক্তিদের জীবনী আলোচনা করবেন, সফল ব্যক্তিদের পাশে থাকবেন, তাহলে কি হবে আপনার সফল হওয়ার প্রবণতা মনের মধ্যে জাগ্রত হবে, সে পেরেছে আমি কেন পারবো না, হোয়াই নট মি, রাইট? তো এই জন্যই বলে যে সৎসঙ্গে স্বর্গবাস, আমরা অসৎ সঙ্গটা দিস ইজ দ্য মেয়েদের চাকরিতে চলে যাবে। ইফ ইউর টাইম কাম ইউ শুড গো, ইফ ইউ থিঙ্ক ইউ আর রেডি ফর নেক্সট প্লিজ নো প্রবলেম, আই এম নট আনহ্যাপি বাট আই ওয়ান্ট টু সি দ্যাট সাকসেসফুল লাইফ ইউ আর লিডিং, ইউ আর লিডিং এ সাকসেসফুল লাইফ, আই ফিল ভেরি প্রাউড আমি যদি দেখি আমার একটা ছেলে 1 টাকায় ম্যানেজার হয়ে গেছে, অফকোর্স দিস ইজ মাই ওনার, দিস ইজ ওয়ান স্টেপ অফ মাই সাকসেস, আর এখান থেকে বের হয়ে যাওয়ার পর যদি দেখি আমার একটা ছেলে চাকরির কারণে ঘুরে বেড়াচ্ছে দিস ইজ ব্যাড এক্সপিরিয়েন্স, এটা আমাকে বেশি ডিজার্ভ করবে। সো আপনি যদি মনে করেন যে নেক্সট পজিশন ইউ আর রেডি টু অ্যাচিভ দ্য নেক্সট চ্যালেঞ্জ, ইফ ইউ আর হ্যাভ এ প্ল্যান যে ইয়েস আমি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত হয়েছি, আমি সেই অপরচুনিটি দিতে পারছি না, সাম বেটার অপরচুনিটি ইজ ওয়েটিং ফর ইউ, হোয়াই নট গো আহেড, আই অ্যাম উইথ ইউ, বাট প্লিজ মিসগাইড হবেন না, মিসগাইড হবেন না বা রং পথে মুভ করবেন না, আগে প্ল্যান করতে হবে যে আমি কি পাচ্ছি আর এখান থেকে 2 বছর পরে কি পাবো, ইউ হ্যাভ টু সর্ট ইট আউট ফার্স্ট, রাইট? ঠিক আছে কিনা কথা, ইউ হ্যাভ টু সর্ট ইট আউট, এক একজনের মোরালিটি এক এক রকম। আমি আপনাদের জবের পাশে আমি আর একটা ছোট্ট
team দিয়া করতে কথা বলে and this is essential to support our family that's why we are doing job so এটা আমাদের কিন্তু passion নয় some people they have a job for fashion কে বাবা মাল্টিনেশনাল কোম্পানির মালিক মা কর্পোরেট কোম্পানির ওনার সে এমবিএ কমপ্লিট করছে লন্ডন লন্ডন থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ক্যালিফোর্নিয়া থেকে তো বাসায় বসে থাকলে তো সে ভালো লাগলো না তো অফিসে গেল বসগিরি করলো এটা তাদের জন্য কি প্যাশন বাট উই পিপুল আর ডুইং ওয়ার্ক ফর সাপোর্ট আওয়ার ফ্যামিলি সাপোর্ট আওয়ার সেলফ And we have a plan established. So, এই জবটা যদি আমাদের প্যাশন না হয় যদি আমাদের প্রয়োজনীয়তা হয় যে আমরা জব করছি টু সাপোর্ট আওয়ার ফ্যামিলি তাহলে কি করতে হবে আমাদেরকে আরো মনোযোগী হতে হবে আমি কিছু কিছু ছেলে গল্প শুনি দে আর ভেরি সাফারিং অ্যাবাউট হিস ফ্যামিলি বাট তার অ্যাক্টিভিটিস দেখে এটা মনে হয় আই এম রিয়েলি ফিল সো মাচ প্যাথেটিক আমি বুঝি না তার কথার সাথে তার ক্যারেক্টারটা কেন মিলবে না আমি যদি বুঝি যে আপনার জবটা খুব প্রয়োজন আর আপনি যদি জবটাকে এই খাললাম খাললাম ধরলাম করলাম করলাম না আসলাম না আসলাম তাহলে কি আপনার কথার সাথে এটা মিলবে আমাকে বুঝান অন ডিউটি হোয়াট ইউ ফিল যে আপনি ওই শুধুমাত্র ম্যানেজারকে ফাঁকি দিয়ে কর্নারে কর্নারে যাচ্ছেন নো একটা কথা মাথায় রাখবে এই দুই বছরে কোনো কাজ কি পেন্ডিং আছে The works have been done by someone. কেউ না কেউ কাজটা কি থাকলো আপনার মাথায় পেন্ডিং যেটা আপনি ছেড়ে গেছেন এটা আপনার রেসপন্সিবিলিটি ছিল এটা আপনার জন্য পেন্ডিং হয়ে গেল ফর দ্য নেক্সট ক্যারিয়ার প্রমোশন নেভার ইউ নো কাম টু দ্য ব্ল্যাক ওয়ে এটা কিছু কিছু জায়গায় দে পুটিং দ্য বাটার টু দ্য বস বাট আই পার্সোনালি সাপোর্ট ইউ আই পার্সোনালি আপনাদেরকে বলতে চাই প্লিজ বি অন ইউ Stand on you. Try to, you know, make trust to yourself first and get the confidence. If you achieve your confidence, promotion, benefits, boss, happiness, everything will come to you. আপনাকে নিয়ে আপনি বসের ভালো হওয়া দরকার নেই আপনার বসকে ভালোবাসা দরকার নেই don't need to love me don't need this is General message to all of you. I personally want to say, don't need to love me. Love what I am saying. It will grow your career, personality grow, confidence grow, you will be a successful man. I am also like it. But I am a kid who is a good person. Not, I am saying that I am a kid. Wherever. Your boss. Don't love, don't need to love your boss. Love what your boss says. আমি সারাদিন যদি আমার এমডি চেয়ারম্যানকে মাই বস বস ইয়েস স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার প্লিজ 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 কোনো লাভ নাই ইফ আই এম নট গিভিং দ্য আউটপুট দ্যাট উইল নট হেল্প মি টু ইউ নো টু গিভ হিম হ্যাপিনেস অনেকে ফোন রিসিভ করে আমি দেখি ইয়েস স্যার সালাম স্যার ওকে স্যার থ্যাংক ইউ স্যার ফোন তার স্যার আর কথা বোঝা যায় না যে কতবার স্যার বলতেছে বিকজ ইউ নো হোয়াই বিকজ হি হ্যাভ দ্যাট মাচ poor confidence আমি আর আগে বলেছিলাম যে যেসব ছাত্র রেজাল্ট ভালো স্কুল জীবনে পড়াশোনা ভালো করে ওদেরকে আগে দেখা করে জিজ্ঞেস করতো যে নাম বলা পর পর জিজ্ঞেস করতো যে কোন স্কুলে পড়ো এটা কেন জিজ্ঞেস করো এটা কিন্তু এক ধরনের আপনি যখন ভালো কাজ করবেন আপনার মানসিকতা কিন্তু এরকম হবে আপনি বস দেখলে ভয় লাগবে না আপনাকে কখনো জ্বর এটা একদম ন্যাচারাল ট্রুথ ইউনিভার্সাল ট্রুথ সে যেই হোক একজন মানুষ যে খুনি সেও যদি অপরাধ করে তা ফেসের মধ্যে কি হয় সেটা সো গাইস সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা অনেক দিন ধরে মিটিং করি নাই কথা বলা হয় নাই আজকে ভাবলাম যে আপনার সঙ্গে একটু কথা বলা দরকার আমি কিছু কিছু বিশৃঙ্খলা পাচ্ছি যেটা আমি আপনাদের কাছে এক্সপেক্ট করি না Honestly, I am not expecting. Especially FMB service staff gulo, they are makes me so annoying. I don't understand. Apnara front office and service, that's the key point of the any hotel or any restaurant. Is front office key is a mirror of the hotel.
আপনাদের সবসময় দিকে হাত বুটানো, দিস ইজ রিয়েলি নট অ্যাকসেপ্টেবল। ডাকার পর দুই মিনিট সময় লাগে আসতে, বিকজ আপনি জুতা খোলা, জুতা খোলা থাকবে বস বুঝবে না কেউ, ঠিক আছে কিনা। হাত যদি আপনি ফ্রন্ট অফিসে গুটিয়ে রাখেন, হাউ ইউ লুক ইউ নো, রাস্তাঘাটে যদি একটা ছেলেকে যদি বলা হয় দেখেন তো এই ছেলেটা ভদ্র কিনা, আপনি কি কি ক্যাটাগরি দেখলে একটা ছেলেকে ভদ্র বলেন? দের ইজ সাম ক্যাটাগরি রাইট? তাছাড়া আপনি কিভাবে, আমি আপনি কিভাবে শনাক্ত করি যে একটা ভদ্র ছেলে একটা অভদ্র ছেলে? ভদ্র বলতে কি বোঝায় তার দেখে, গ্রুমিং স্ট্যান্ডার্ড দেখে বোঝা যায় ইজ এ জেন্টেলম্যান, আ জেন্টেল বয় রাইট। চুল যদি তার এত বড় নেমে থাকে, একই কি ভদ্র ছেলে ফার্স্টে দেখে বলা যাবে? অনেস্টলি জাস্ট গিভ মি দ্য অ্যানসার, বলা যাবে? বলা যাবে না। কানে দুল, নাকে ফুল, গলা এত বড় মোটা চেন, শার্টের বোতাম খোলা, চশমা কালো, একই ভদ্র? আমি জানি সে ভালো ছেলে, আমি জানি হি ইজ ভেরি গুড বয়, বাট তাকে দেখে কি এটা মনে হচ্ছে কিনা? ফ্রন্ট অফিসে যদি আসার পরে আপনার হাত বোটানো দেখে ইউর গ্রুমিং ইজ নট সো নাইস, তাহলে আপনার এটা দেখে কি মনে হবে? প্রতিষ্ঠানটাই কিন্তু ইমপ্রেশন নষ্ট হচ্ছে। ওকে, দিস ইজ ওয়ান অফ দ্য ব্যাড থিংস দ্যাট ফর দ্য ফ্রন্ট অফিস। আর সার্ভিস, আপনারা রেস্টুরেন্টে যাওয়ার পর হয়তো হোস্টে যে একজন থাকে থাকে না, ফ্রন্ট অফিস ক্যাশ কাউন্টারে একজন থাকে থাকে না, এই নাই একটু পরে দেখি ভুল ভুল করে চাই দিতে পারে হইতেছে কথা দর্শন করে। এটা তো আসলে বারবার যদি একটা কথা বলাটাও আসলে তো নো প্যাথেটিক, এটা বলা ভালোও লাগে, ইটস নট ফিলিং গুড অলস, ঠিক আছে। আমি কিন্তু আপনাকে আগে বলেছি, জব যদি ভাই প্যাশন না হয়, জবটা যদি শখ করে না হয়, বি কন্টিনিউ, ট্রাই টু পুট ইউর মাইন্ড সেট আপ ফর ইউর জব। This is very important to set up your mind that I am doing job here, I have to respect my job, I have to respect my senior, and I have to do my responsibility. This is very, very important. Otherwise, you cannot survive in your life. Je pothei jan. Thik ache? So, ek sob niyar kotha bolbo na. Motamoti, apnader naam amake chole asche, apnader niz niz. Dekhi mile kina apnader. আরে ফটোশুট না হলে তাহলে বন্ধু অন্য দেখতে পাবো।